গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের এই ব্লগটা একটা সানডের ব্লগ, তো বেশ কিছুদিন আগের ব্লগ এটা, তো অনেক দিন বাদে আমি এটাকে এডিট করে আপলোড করছি তোমাদের জন্য। আর বিকজ মানে এটা অ্যাকচুয়ালি কমপ্লিট পুরো ঠিকঠাকভাবে ব্লগটা হয়নি, কারণ আমরা যেখানে গেছি সেখানে ঠিকঠাক ভিডিও করতে পারিনি তার জন্য। তো পরে ভাবলাম যে ঠিক আছে, এখানে একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি আছে যেটা তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। তো সব মিলিয়ে ছোট্ট একটা ব্লগ হয়েছে, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে সকালে একটা ব্রেকফাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো ব্রেড আর সব কিছু দেখতেই পাচ্ছ, কিউকাম্বার, অনিয়ন অ্যান্ড টমেটোর আর চিজ। চিজটা আমি হাফ পোর্শনে দিয়েছি, বিকজ বেশি খেলে আমরা সবাই জানি ভালো না হেলথের জন্য, বাট টেস্টের হিসাবে যদি হাফ করে নাও তো চিজের টেস্টটাও পাওয়া যাবে। আর সমস্তটা মিলিয়ে একটু ডিম মানে বয়েল করে এভাবে কাট করে দিয়ে দেবে, তো খুব ভালো লাগে এটা। তো এটাকে আমি এখন শেকে নেব একটু তাওয়াতে। কি করব, একটু বাটার দিয়ে দেবো, আর বাটার দিয়ে শেকলে এটা দারুণ লাগে। আর ঠিক এইভাবে স্প্রেড করে নেবে একদম বোথ সাইড, খুব সুন্দরভাবে ক্রিস্প হবে। আর যদি উপরে কিছু একটা চেপে দিতে পারো তাহলে জিনিসটা আরও সুন্দরভাবে আটকে যাবে চিজের জন্য। তো যাই হোক, আমি এভাবে করেছি আর খুব সুন্দর হয়েছিল খেতে। তো তোমরা এই স্যান্ডউইচ রেসিপিটা অবশ্যই ট্রাই করো, যারা খেয়েছো তারা তো জানবে, আর যারা খাওনি তারা বানিয়ে দেখো, দারুণ লাগে। আর একটু গোলমরিচ এখানে অ্যাড করে দেবে। আর এখানে দেখো ঋদ্ধি এখন বাবার সাথে একটু খেলাধুলা চলছে, বাবাকে একটু ময়েশ্চারাইজার লাগানো, এসব কাজ কারবার চলে আর কি ওর। তো সারাদিন ধরে ওর যেহেতু বাবাকে পায় না, আর সানডেই থাকে যেই দিন একমাত্র বাবার সাথে একটু টাইম স্পেন্ড করতে পারে, তো এই জন্য একটু বাবার সাথে টাইম কাটানো। আর তো এরপর আমরা সবাই রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, আর সকালবেলাটা বেশ ভালোই ওয়েদার ছিল। তারপরে কি হলো, তারপরে এরকম একটা ক্লাউডি হয়ে গেছিলো, তো গরম প্রচণ্ড ছিল, প্রায় 2-2:30 অবধি বেশ ভালোই গরম ছিল। তারপরে আস্তে আস্তে একটু টেম্পারেচারটা ডাউন হয়েছে, তো আমরা জাস্ট গাড়িতে উঠে গেছি। আর গাড়িতে উঠে বাস এবার ও ড্রাইভ করে নিয়ে যাবে, আর তারপর কিছুটা গিয়ে আমরা ড্রাইভার নিয়ে নেবো, বিকজ ওর লাইসেন্স এখনও হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে মানে রাস্তাটা দেখো, আর এই রাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এত দারুণ লাগছিলো না, জাস্ট অসাম লাগছিলো যখন গাড়িটা চালিয়ে যাচ্ছিলো, আর সামনের এই দুটো মানে দুদিকের গাছপালা আর তার মাঝখান দিয়ে গাড়িটা যাচ্ছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগে এইরকম টাইপের রাইড, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার অ্যাকচুয়ালি একটু ট্রাভেল সিকনেস আছে, মানে গাড়িতে উঠলে আমার একটু কেমন পেটটা একটু কেমন করে, মানে কেমন একটা গা গোলা এরকম টাইপের হয়। তো হলেও আমি একটু এনজয় করার চেষ্টা করছিলাম এই রাস্তাটাকে, তো দারুণ লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। দেখতে পেলে যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম স্যান্ডেতে, তো কোথায় গেছি তোমাদেরকে বলা হয়নি। তো আমরা এসেছি অ্যাকচুয়ালি দুর্গাপুরে, দুর্গাপুরে ওয়াটার পার্কে। আর ঋদ্ধি স্নান করতে খুব পছন্দ করে, আর জলে থাকলে মোটামুটি ও উঠতে চায় না জল থেকে, তো এতটাই ওর পছন্দ। তো ভাবলাম ওয়াটার পার্কের মতো বেস্ট অপশান আর কিছু হতে পারে না ওর জন্য। তো যেহেতু সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম হালকা ফুলকা কিছু, তো এখন মোটামুটি খিদে পেয়ে গেছে, আর বুঝতে পারছো পুলে নামতে হবে, তো একটু খাবার দাবার পেটে না থাকলে থাকা যাবে না না। তো ওই জন্য একটু ধোসা আমরা খেয়ে নিয়েছি, আর সাউথ ইন্ডিয়ান এই ডিশটা আমার খুবই পছন্দের। তো বাস দেখো আমরা ওয়াটার পার্কের ভেতরে ঢুকে গেছি। তো এখানে ওয়াটার পার্কের সাথে সাথে আরও কিছু রাইডস ছিল যেগুলো আমরা এক্সপ্লোর করিনি, বিকজ আমাদের হাতে টাইমও কম ছিল, যেহেতু ঋদ্ধিকে নিয়ে এসেছি। তো শুধুমাত্রই আমরা ওয়াটার পার্কে আমরা গেছি, আর ওয়াটার পার্ক এখানে তিনটেই রয়েছে, পুল আর একটা আছে ওয়েব পুল। তো আমাদের মোটামুটি টিকিট লেগেছিলো 350 টাকা, 350 টাকায় সারাদিন যতক্ষণ থাকতে পারো তোমরা ততক্ষণ এখানে থাকা যাবে। আর বাকি জিনিসগুলো আমরা কোনো কিছুই ট্রাই করিনি, তবে হ্যাঁ বেশ মজাদার ছিল। বিকজ আরেকটা জিনিস বলে দিই তোমাদের, যারা তোমরা আসতে চাইবে তাদের জন্য এটাই বলি যে তোমরা ড্রেসপত্র নিয়ে আসতে পারো, আর এখানেও আছে ড্রেস। তো যদি চাও যে নিজেদের ড্রেস নিয়ে আসবে সুইমিং করার জন্য, তো সেটা তোমরা আনতে পারো। তো ঋদ্ধি এখানে দেখো ভীষণভাবে মজা করেছে, ওর মানে এত মজা হয়েছে কি বলবো, আর এত ভালো লেগেছে ওর। তো
এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লিক। এগুলো আমরা অ্যাকচুয়ালি এই ওয়াটারের মধ্যে যে ক্লিকগুলো তোমরা দেখছো এগুলো অন্য কাউকে দিয়ে ক্লিক করানো। তো যাই, ওয়াটার পার্কে মোটামুটি 2.5 ঘন্টা মতো ছিলাম, আর তারপর সেখান থেকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা এসেছি দুর্গাপুরের জাংশন মলে। তো এখানে রিদ্ধি দেখো KFC চিকেন খাচ্ছে, ফার্স্ট টাইম ট্রাই করছে। আর আমরা আজকে এখানে মুভিও দেখেছিলাম, আর রিদ্ধি হওয়ার পর এটা ফার্স্ট টাইম আমাদের মুভি দেখা, তাও ওকে নিয়ে। সেই মুভিটা হলো বেলা শুরু, আর মুভিটা খুবই ভালো লেগেছিল। মানে আমাদের এটাই ইচ্ছে ছিল যে যাই হোক যে কোনো একটা মুভি দেখবো, সেটা যেই হোক ওকে নিয়ে দেখি, যদি দেখতে পারলাম তো পারলাম, আর যদি মনে হচ্ছে যে অনেক ডিস্টার্ব করছে তাহলে বেরিয়ে যাবো আর কি হবে। বাট ও সেরকম কিছু করেনি, আর আমরাও ঠিকঠাকভাবে মুভিটা দেখতে পেরেছি। তো খুব ভালো লেগেছে, আর ওভারঅল মিলিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। আর কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা জানিও কমেন্টস করে, আর আশা করছি ভালো লাগলে লাইক করবে অ্যান্ড শেয়ার করো চ্যানেলটাকে। আর যারা নতুন দেখছো আমাকে আর আমাদেরকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা অ্যান্ড বাই বাই।